বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামিম জিতাশ নিয়ে থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামার টাইম। আমরা সবাই সামার টাইমে কিন্তু বেশিরভাগ মানুষই, এই দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই বারবিকিউ করে। বারবিকিউ এই যে বারবিকিউ হচ্ছে চিকেন পোড়ায় খাওয়া আর কি। সো এটা অনেক সময় অনেকে পার্কে করে, অনেকে বাড়ির ব্যাকেটে করে। তো আমি ব্যাকেটে করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেনগুলো, এই চিকেনগুলো আমি সুন্দর করে ভালোভাবে মেখে নিলাম। এই যে দেখুন মশলাপাতি দিয়ে, অনেক ধরনের মশলা এখানে আছে। বারবিকিউর জন্য আলাদা মশলা আছে, ওই মশলাটা দিতে পারেন। যত আর যতক্ষণ মশলাগুলো দিয়ে মেখে যতক্ষণ রাখবেন ততই এটা মজা হবে এবং মশলাগুলো ভিতরে ঢুকবে সুন্দরভাবে। সো এই যে দেখুন আমি চুলা অন করে দিছি অলরেডি। এটা হচ্ছে গ্যাসের চুলা, এই যে গ্যাস গ্যাস দিয়ে চলছে। এই তারপরে এই যে এটা এখন কিন্তু গরম হওয়ার জন্য আমি একটু আগে চালু করছি। তো এখন আমি মাঝামাঝি দেবো টেম্পারেচার। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু এই পিরিয়ডে করতেছি আমার স্মার্ট সানগ্লাস বাই রেভেন বাই মেরা দিয়ে। তো ভিডিওটা কেমন হলো জানাবেন এবং সাউন্ড কেমন হচ্ছে এটাও জানাবেন এবং ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে এটাও জানাবেন সবাই। সো চলুন আমি শুরু করে দিই, কারণ চুলা কিন্তু গরম হয়ে গেছে। সো প্রথমেই আমি গরম যেতে হয়ে গেছে, এগুলো কিন্তু চিকেন উইংস, মাংসগুলো অনেক ছোটো ছোটো, যত ছোটো হবে ততই মানে খুব মজা হবে, ভালোভাবে সিদ্ধ হবে, ভালোভাবে পোড়া পোড়া হবে। তো এই জন্য দেখুন অনেক ছোটো ছোটো এগুলো চিকেন উইংস। তো আমি দিয়ে দিতেছি এক একটা করে। আগে যেটা বলে রাখছি যে যতক্ষণ মেখে যতক্ষণ রাখা হবে, যত বেশিক্ষণ রাখা হবে ততই সুন্দর করে এটা এগুলো মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে এবং ভালোভাবে ভিতরে থাকবে মাংসগুলো, এবং যখন রান্না করা হবে তখন কিন্তু অনেক মজা হবে, পোড়া পোড়া হবে, মজা হবে। এই যে দেখুন আমি সিরিয়ালে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু অনেক গরম, গরমকালেই কিন্তু এই বারবিকিউ করে সবাই। এই যে দেখুন শীতকালেও অনেকে করে, আমাদের পাশের যে বাসা একজন সারা বছরই ওরা বারবিকিউ করে, এবার আমরা শুধু গরমকালেই করি আর শীতকালে মাঝে মধ্যে করি। তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে, তারপরে চুলা একেবারে অন একেবারে কমিয়ে দেবো। যত আস্তে আস্তে হবে ততই ভালো হবে, তত পোড়া পোড়া হবে, ভিতরের দিকেও হবে, ভিতরে হবে সুন্দর করে। তো এখন যেহেতু আমি দিয়ে দিচ্ছি সবগুলো, এখন আমি মাঝামাঝি দেবো। এই যে দেখুন আগুন কিন্তু আছে, এখন আমি মাঝামাঝি দেবো আগুনটা। এই যে মাঝামাঝি দিয়ে চুলা ঢাকনাটা বন্ধ করে দেবো। এভাবে কতক্ষণ ডাক, তো এভাবে আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে এভাবে এই যে আগুন মাঝামাঝি দিয়ে এভাবে আমি কতক্ষণ রেখে দেবো। তো 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখতেছি, এখন চেক করতেছি যে হয়েছে কি না। এই যে দেখুন হচ্ছে, কারণ আমি একবারে চুলা কমিয়ে দিছি, কারণ যাতে আস্তে আস্তে হয়। এই যে দেখুন এই যে একেবারে পোড়া পোড়া হচ্ছে, যত পোড়া পোড়া হবে ততই মজা হবে। তো এটা আরও 5 মিনিট যেহেতু রাখবো যাতে শুকিয়ে না যায়, এটার ওপরে আমি কিছু অলিভ অয়েল দিয়ে দেবো। এই যে দেখুন অলিভ অয়েলগুলো, অলিভ অয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সবাই কিন্তু অলিভ অয়েলটা খাওয়ার চেষ্টা করবেন। রেগুলার তেল থেকে অলিভ অয়েলটা অনেক ভালো। সো এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি সবগুলোতে। চুলা কিন্তু আমি একেবারে কমিয়ে দিছি যাতে একেবারে লো হিটে কিন্তু হচ্ছে, আর বাতাস হচ্ছে একটু বাইরে, ওই জন্য বাতাসের কারণে আগুন এদিক সেদিক যাচ্ছে। এই যে দেখুন অলমোস্ট সবগুলো দিয়ে দিলাম আমি অলিভ অয়েল যত দিবেন মোটামুটি তেল তেল থাকবে, শুকিয়ে যাবে না। তো এইভাবে দেওয়া শেষ। তো এখন আমি এটা রাখবো, তারপরে আমি এগুলো আবার ডেকে দেবো। ডেকে দিয়ে তো 10 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দিলাম। ঢাকনা উল্টিয়ে আমি দেখবো এখন কিরকম কী অবস্থা। এই যে দেখুন মোটামুটি হয়ে গেছে, কিন্তু একপাশ যেহেতু একপাশ হয়ে গেছে আমি এখন এগুলো সবগুলো উল্টিয়ে দেবো এবং অন্য পাশেও তেল দিয়ে দেবো। একপাশে তেল দেওয়া হয়েছে, এই যে তো এখন আমি অন্য পাশে তেল দেবো। আগে সবগুলো উল্টিয়ে নেব। এই যে দেখুন উল্টেছি সবগুলা,
অনেক সুন্দর করে কিন্তু হচ্ছে। এই যে দেখুন একবার পোড়াপোড় হচ্ছে, যত পোড়াপোড়া হবে তত কিন্তু খেতে মজা হবে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে একটা একটু বেশি পুড়ে গেছে, আমি এখন কমাই দেবো। আবার চুলা মিডিয়ামে দিয়েছিলাম। এই যে দেখুন, যত পোড়াপোড়া হবে, যেটা আমি আগে বলেছি, যত পোড়াপোড়া হবে ততই কিন্তু খেতে মজা হবে। তো মোটামুটি আমার দুই পাশে হয়েই গেছে, আমি এক পাশে হয়েই গেছে, শুধু একটা দুইটা সারা। এই যে দেখুন, শুধু এই এগুলো একটু কম হচ্ছে, যেহেতু এখানে ইয়েটা কম পড়ে, হিটটা একটু কম এখানে, তো এই জন্য এগুলো একটু কম হয়েছে। বাট আমি এগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি ওই পাশেও অলিভ অয়েলটা দিয়ে দেবো, যাতে এগুলো শুকিয়ে না যায়। তো এই যে দেখুন, চুলা কিন্তু আমি আবারও কমিয়ে দিছি, মাঝখানে বাড়িয়ে দিয়েছিলাম। তো দশ মিনিট পরে আমি উল্টিয়ে দিছি, টোটাল 10 মিনিট। এই যে দেখুন, সবগুলোতে আমি তেল দিয়ে দেবো যাতে শুকিয়ে না যায়, যাতে একটু জুচি থাকে, জুচি থাকলে খেতেও মজা। তো এই যে দেখুন, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরও 5 থেকে 8 থেকে 10 মিনিট, আরও 8 থেকে 10 মিনিট এভাবে চুলা মিডিয়ামে দিয়ে আমি এটা করবো। তারপর দেখবেন যে হয়ে যাবে আমার বারবিকিউ রেডি হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এই যে দেখুন, এখন আমি ডেকে দেবো। এই যে তেল দেওয়া শেষ, এখন আমি ডেকে দেবো এভাবে আরও 8 থেকে 10 মিনিট। এই যে মিডিয়াম থেকে একটু কম, লো থেকে একটু বেশি, মিডিয়াম থেকে একটু কম টেম্পারেচারে। এই যে দেখুন আগুনটা এইভাবে যাতে দেওয়া হয়, এই যে মিডিয়ামের থেকে একটু কম টেম্পার, একেবারে লো থেকে একটু বেশি। তো এইভাবে আমি আরও 8 থেকে 10 মিনিট করবো, তাহলে আমার বারবিকিউ রেডি হয়ে যাবে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমার বারবিকিউ, এই যে চিকেন উইংস বারবিকিউ কিন্তু আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে ফেলবো সব কিছু। আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি, এই যে দেখুন বন্ধ, চুলা বন্ধ আছে। এখন আমি সব কিছু উঠিয়ে ফেলবো, সবগুলো উঠিয়ে ফেলবো। দেখুন, কিছু কিছু আমি পোড়াপোড়া রেখেছি, আর কিছু একটু হালকা পোড়াপোড়া হয়েছে। তো এগুলো আমি উঠিয়ে ফেলবো। যত মাংস আসলে যত ছোট হয় ততই ভালো, খুব ভালোভাবে সিদ্ধ হয়, আর বেশি বড় হলে কিন্তু সিদ্ধ করতে অনেক ঝামেলা। সো এইভাবে আপনারা নিজেরাও গড়ে খুব সহজে বারবিকিউর চিকেনের, বারবিকিউ চিকেনের স্বাদ নিতে পারবেন। এগুলো হচ্ছে সব চিকেন উইংস, ইয়ামি সুস্বাদু চিকেন উইংস। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন গড়ে, যাদের চুলা আছে, কী বলে এটা, এরকম বারবিকিউ মেশিন আছে, তারা চেষ্টা করে দেখতে পারেন, আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পেশা সবাই ফলো করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ পিস। আর আমার পেশা সবাই ফলো করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ পিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইয়ামি বারবিকিউ চিকেন।